আমি তো তোমায় বলছি, যে যা বলার বলেছে সেই বলার পরিপ্রেক্ষিতে ভোটের রেজাল্টে তার একটা প্রতিফলন হয়েছে। ফেসবুক ঘাঁটছিলাম, এমন অবস্থায় হঠাৎ করে আর বাংলা চ্যানেলে বাবুল সুপ্রিয়র একটু ইন্টারভিউ চোখে পড়লো, যেখানে বাবুল সুপ্রিয়কে বিজেপি নেতাদের যে মেরে দেবো, কেটে দেবো, জায়গায় জায়গায় শীতলকুচি করে দেবো ইত্যাদি প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হয়। আর প্রশ্ন শুনে বাবুল সুপ্রিয় যে উত্তর দিলেন, রীতিমতো সে উত্তর শুনে আমার চক্ষু তো সড়ক গাছ হয়ে গেছে। এই প্রশ্নের উত্তর শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিস্ফোরক মন্তব্য বাবুল সুপ্রিয়র, রীতিমতো তিনি সরাসরি না বললেও তার উত্তর তিনি বোঝাতে চেয়েছেন বিজেপি নেতারা এগুলো যারা বলেছিল এগুলো 100% ভুল, এবং এসব বলার জন্য রীতিমতো বিজেপি যে বঙ্গ জয়ের স্বপ্ন দেখেছিল সে স্বপ্নটা ভেঙে গেছে, অর্থাৎ এসবের জন্যই বিজেপি হাতে নাতে ফল পেয়েছে ভোটের রেজাল্টে। তিনি তার বক্তব্যে স্পষ্ট হবে সে কথাই ফুটে এলো। তো আপনারা শুরুতেই শুনুন তার ভিডিও ক্লিপের সে অংশটুকু, পরবর্তীতে আরো বলছি কিছু। কোন দলের কোন নেতারা বলেছিল শিল্পীদের রগড়ে দেবে, কোন দলের কোন নেতারা বলেছিল শীতলকুচি বানিয়ে দেওয়া হবে গোটা রাজ্যে? আমাকে তাতে তাতে সেটা বাবুল সুপ্রিয় তো বলেনি, আমাকে কেন প্রশ্নটা করছো? তোমরা জানো সব দলে থেকেই সব দল থেকেই মাঝে মাঝে কিছু মন্তব্য উড়ে আসে যেগুলো ঠিক নয়। তো আমি তুমি কী চাইছো বলো, আমি টিভি চ্যানেলে বসে আমার আমার দলের কোনো সিনিয়র নেতার বিরুদ্ধে দুটো কথা বলবো? না, সরি, আমাকে প্রভাব করতে পারো। আমার মনে হয় যে যা বলার বলেছে সেই বলার সেই এক মিনিট, আমি তো তোমায় বলছি যে যা বলার বলেছে সেই বলার পরিপ্রেক্ষিতে ভোটের রেজাল্টে তার একটা প্রতিফলন হয়েছে। কাজেই তা সবাইকে ভাবতে হবে যে তা কি, যে যেখানে যা বলেছে, তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, তাদের ভাবতে হবে যে তাদের আমার কোনো কথা বলার জন্য আমার দলের কোনো ক্ষতি হয়েছে কিনা। তো আপনারা শুনলেন বাবুল সুপ্রিয়র সেই ইন্টারভিউর সেই ক্লিপটা যেখানে তিনি এই মন্তব্যটা করেছেন। কার্যত এটা বাংলা, এই বাংলাতে কেউ বিভেদ করতে চাইলে কখনো তারা সফল হতে পারে না। কার্যত তারা হয়তো কিছু সংখ্যক মানুষ পেয়ে যেতে পারে, কিছু সংখ্যক মানুষকে ভুল বুঝে যেতে পারে, কিছু সংখ্যক মানুষকে বিদ্বেষী করে তুলতে পারলেও বাংলার যে সচেতন মানুষ, এখানে হিন্দু মুসলমানের একতা সম্প্রীতি যেটা আছে এটাকে কেউ কখনো ভাঙতে পারবে না। কার্যত বাংলার মানুষ সেটা কখনোই সফল হতে দেবে না, এবং বাংলার মানুষ সেটা দেয়নি বিজেপির সে স্বপ্নকে ভেঙে দিয়েছে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বাবুল সুপ্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এবং তিনি তার এমপি পদেও ছাড়তে চাইছেন, এরকম একটি ঘোষণা দিয়েছেন, সেখান থেকে ইস্তফা দেবেন। আর এ নিয়ে রীতিমতো এখন আলোচনা সমালোচনা হচ্ছে, আবার শুরু হয়েছে তাকে নিয়ে আলোচনা। তো তার যে এই যে ভিডিওটি দেখালাম, হয়তো বলবেন যে এখন যে তিনি ছাড়ার ঘোষণা দিয়েছেন এই জন্য বলছেন, আসলে বিষয়টা কিন্তু সেটা নয়। বিষয়টা এটা তার পুরনো একটি সাক্ষাৎকার, প্রায় 3 জুলাই মাসের শুরুর দিকের সাক্ষাৎকার, তখন তিনি এই কথাগুলো বলেছিলেন। অর্থাৎ তিনি এক মাস পর, আজকে 1 তারিখ, গতকাল থেকে তাকে নিয়ে চর্চা হচ্ছে, অর্থাৎ 31 জুলাই থেকে, তার মানে এক মাস আগের তাদের একটা সাক্ষাৎকার, তখন তিনি এই কথাবার্তাগুলো বলেছিলেন। তো বাবুল সুপ্রিয় এখন হারে হারে টের পাচ্ছেন যে হয়তো ক্ষমতা চলে যাওয়ার যে কি, মানে ক্ষমতা যে কি যে একটা জিনিস, ক্ষমতায় থাকাকালীন হয়তো কত কি করেছেন, কত কি বলেছেন, তিনি তো কম করেননি ফেসবুকে তাকে নিয়ে কমেন্ট করার জন্য, তাকে বলার জন্য কত কি বলেছেন, সে কথা তো আপনার সকলেই জানেন, তিনি এখন হয়তো বুঝতে পারছেন। এই জন্য আমরা বলি ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার নয়, মানুষের সেবা, মানুষের ভালোবাসা আরো বেশি বেশি কে দরকার, যাতে করে আমার যখন ক্ষমতা না থাকবে তখন যাতে মানুষ আমাকে খারাপ না বলে, আমি যেন মানুষের জন্য যে কাজ করেছি সে কাজটা নিয়ে যেন গর্ব করতে পারি। সুতরাং বাবুল সুপ্রিয় যে মন্তব্য, তার বিজেপি নেতাদের নিয়ে, তার দলের যে কার্যত কর্মীদের মারবো কাটবো এই নিয়ে, এটা নিয়ে তারা ভোটের রেজাল্ট পেয়ে গেছে, সেই বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিও অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন আছে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।